হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা দেখাবো যে রাস্তা চলতে চলতে অথবা একজন ড্রাইভার হিসেবে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আমাদের কি করণীয় বা গাড়ি অ্যাক্সিডেন্টের পরে আমরা পুলিশের সঙ্গে কিভাবে যোগাযোগ করব তো ম্যাক্সিমাম আমরা মধ্যপ্রদেশের প্রবাসীরাই দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ভাবে গাড়ি চালনার সাথে যুক্ত গাড়ি চালনা পেশার সাথে যুক্ত তো সেই হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্টস করে উপকৃত হবেন তো আর কথা বলব না চলুন শুরু করে করি এই গাড়ি যদি দুর্ঘটনার শিকার হয় তাহলে পুলিশকে ফোন করতে হবে যে আত্মাসাল ফি মানে হচ্ছে পুলিশকে ফোন করুন পুলিশকে ফোন করুন এর আরবি আতাসাল ফি সর্তা তো সেল মানে হচ্ছে ফোন করা সর্তা মানে পুলিশ আর লিসেন্স বা ইজাজা মানে হচ্ছে গাড়ির লাইসেন্স বা কাগজপত্র ঠিক আছে তো প্রথমেই পুলিশকে ফোন করতে হবে ফোন করার পরে পুলিশকে ফোন করার জন্য ইমার্জেন্সি নাম্বার হচ্ছে চারটা নয় তো ইমার্জেন্সি নাম্বারে ফোন করুন মানে আত্মাসাল ফি নাইন হঠাৎ আমরা অ্যাক্সিডেন্টের পরে যে ব্যক্তি সেখানে আসবে সে হয়তো ইমার্জেন্সি নাম্বার নাও জানতে পারে অথবা সেও প্রবাসী কেউ হলে ইমার্জেন্সি নাম্বার নাও জানতে পারে কিন্তু একজন ড্রাইভার হিসাবে আমরা সবাই কিন্তু ইমার্জেন্সি নাম্বারটা জানি তো সেক্ষেত্রে তাকে বলতে হবে আত্মসাল ফি নাইন 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 মানে ফোন করা আর ইমার্জেন্সি নাম্বার হচ্ছে ডাবল নাইন ডাবল নাইন ঠিক আছে তো ফোন করার পরে পুলিশকে বলতে হবে আমি একটি অ্যাক্সিডেন্ট করেছি ইস্তওয়ালি হাদিদ আমি একটি অ্যাক্সিডেন্ট করেছি বা আমি অ্যাক্সিডেন্ট করেছি এর আরবি ইস্তওয়ালি হাদিদ হাদিদ অর্থ অ্যাক্সিডেন্ট করা বাতাকা অর্থ পরিচয়পত্র আর লিসেন্স বা এজাজা মানে হচ্ছে লাইসেন্স নিচে গুরুত্বপূর্ণ এই পাঠের যে শব্দার্থগুলো সেগুলো দেওয়া হবে আপনারা দেখে নেবেন পুলিশকে তখন বলতে হবে বা পুলিশ জিজ্ঞাসা করতে পারে যে কি হয়েছে তখন বলতে হবে কেউ একজন আহত হয়েছে যদি কেউ আহত হয় তাহলে বলতে হবে কেউ একজন আহত হয়েছে হাত মিতা ওয়ার্ড হাত মিতা ওয়ার্ড মানে আহত হওয়া হাত মিতা ওয়ার মানে কেউ একজন আহত হয়েছে তো কিছুক্ষণ পরেই ফোন করার কিছুক্ষণ পরেই দেখা যাবে যে নির্দিষ্ট দুর্ঘটনা কবলিত স্থানে পুলিশ এসে হাজির হয়ে যাবে বা পুলিশের নিকটস্থ গাড়ি চলে আসবে তো আসার পরে তারা বিভিন্নভাবে যাচাই বাছাই করবে কিভাবে দুর্ঘটনা ঘটলো কি ধরনের প্রশ্ন হবে সে রিলেটেড বাক্য এখন দেখাবো তো প্রথমে যে প্রশ্ন করবে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এর আরবি হচ্ছে কেপ সার আল কেপ স্যার আল হাদিদ মানে হচ্ছে কিভাবে দুর্ঘটনা ঘটল কেপ মানে হচ্ছে কিভাবে মানে মানে ঘটা বা আর হচ্ছে দুর্ঘটনা তো পুলিশকে তখন বলতে হবে কি হয়েছে বিস্তারিত তো ড্রাইভার বা সায়েক সে বলছে যে একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মেরেছে এর আরবি ওয়াহেদ সাইয়ারা দায়ামত মিন ওয়ারা একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মেরেছে এর আরবি ওয়াহেদ সাইয়ারা দায়ামত মিন ওয়ারা ওয়াহেদ সাইয়ারা মানে একটি গাড়ি দায়ামত মানে ধাক্কা মিন ওয়ারা মানে পিছন থেকে মিন মানে কে বা কারা আবার মিন মানে থেকে বা কোথাও মিন ওয়ারা মানে পিছন থেকে ঠিক আছে পুলিশ তখন আবার জিজ্ঞাসা করবে যে ভুল কার ছিল বা কেমনে ধাক্কা দিল ঠিক আছে তো তখন পুলিশ জিজ্ঞাসা করতেছে গলতান মিনু যে সমস্যা কার ছিল বা ভুল কার ছিল এর আরবি গলতান মিনু বা গলতান মিন গলতান মানে হচ্ছে ভুল বা গলদ গলদ থেকে গলতান আর মিন বা মিনু মানে হচ্ছে কে বা কার ঠিক আছে ড্রাইভার তখন বলবে যে আমি কোনো ভুল করিনি এর আরবি আনা গলত আমি কোনো ভুল করিনি এর আরবি আনা গলত মানে আমি কোনো ভুল করিনি আনা মানে আমি মানে করিনি আর গলত বা গলতান মানে ভুল তখন পুলিশ বলবে যে রাস্তা থেকে তোমার গাড়ি সরাও এর আরবি তাল্লাই সাইয়ার তাক মিন আস তো সাইয়ার তাক মানে হচ্ছে তোমার গাড়ি তাল মানে রাস্তা থেকে মানে সরানো জীব ইনতা ইকামা ও বাতাকা তখন পুলিশ বলছে যে আপনার পরিচয় এবং একামা দিন জিব ইনতা বাতাকা তখন পুলিশ বলছে যে আপনার পরিচয় পত্র বা এটাতে দেখা যাচ্ছে পুলিশ জরিমানা করবে অথবা তার যে কোনো একটা সাজা শাস্তি যে যাই হোক দিবে মোকালেফা মানে হচ্ছে জরিমানা সাধারণত অ্যাক্সিডেন্ট করলে পুলিশে মোকালেফা দেয় ঠিক আছে মোকালেফা একটা নির্দিষ্ট জরিমানা তাকে দিতেই হবে আর তারপরে পুলিশ বলছে যে আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে এর আরবি লাজিম তেইজি মান মার্কাজ আজ সোরতা আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে এর আরবি লাজিম তেইজি মান মার্কাজ আজ সোরতা মানে হচ্ছে আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে তো লাজিম তেইজি মানে অবশ্যই লাজিম অর্থ যে কোনো কিছু জোর দিয়ে বললে লাজিম ব্যবহার করা হয় লাজিম বা লাজেম ঠিক আছে তো অবশ্যই আপনাকে আমাদের সাথে আসতে হবে বা অবশ্যই আপনাকে যেতে হবে লাজিম তেজি আপনাকে আসতে হবে জোর দিয়ে বোঝাচ্ছে মা আনা আনা মানে আমাদের মা মানে সাথে আমাদের সাথে মার্কাজ সোরতা মানে পুলিশ স্টেশনে আমরা আপনার গাড়ি স্টেশনে নিয়ে যাব এর আরবি নাহানা শিল সৈয়ারতাক ইলাল মার্কাজ নাহানা বা নাহানু মানে আমরা তাক মানে তোমার গাড়ি মার্কাজ মানে স্টেশন আর শিল মানে বা লও নেওয়া ঠিক আছে তো তখন যে সে চেষ্টা করবে যে গাড়িটা যেন না নিয়ে যায় গাড়ি নিলে তো গাড়ি উদ্ধার করা আরো একটু জটিল তখন ড্রাইভার বলবে যে আরিদ ওয়ার্দি সাইয়ারাতি, তাসলিহা আল মাকিনা ফিহা মুশকিলা আরিদ ওয়ার্দি ফিহা মুশকিলা মানে আমার গাড়ি মেরামতের জন্য নিতে হবে ইঞ্জিন কাজ করছে না তো তখন পুলিশ বলবে তাল বোকরা সকালে এসো আরবি তাল কাল সকালে এসো তখন ড্রাইভার বলছে ঠিক আছে আমি কাল আসবো ইজি ঠিক আছে আমি কাল সকালে আসবো এর আরবি তাইয়ব আনা ইজি বকরা তাইয়ব মানে হচ্ছে ঠিক আছে আনা ইজি আমি আসবো বকরা শোভা কাল সকালে বোকরা মানে আগামীকাল বা কাল আর শোভা মানে হচ্ছে সকাল তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ